नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एस बी एक्सप्लोरार। आजकल भिडियोते पोगबा सम्पर्के एक छोटो भिडियो तुम्हारे साथ शेयर करब, तो भिडियो एकटु स्किप ना करे शेष अब्दि देखबार अनुरोध रइल। आर जारा प्रथमबार आमार चैनेले एसेछो तारा अवश्यई चैनलटी सबस्क्राइब करे दिओ, जे कोनो धरनेर स्पोर्ट्स रिलेटेड आपडेट सबार आगे पाबार जोन्नो। तो बंधुरा, एटीके मोहनबागानेर कोच जुआन फेरान्दो चान तार डिफेंडार थेके शुरू करे समस्त अटैकार समस्त प्लेयार ही तारा जेनो गोल करते पारे, शुधुमात्र बक्स स्ट्राइकार गोल करबे एई रकम किन्तु तिनी चान ना। सेई कारणे किन्तु एबारे एकजनो किन्तु प्रपार बक्स स्ट्राइकार नेवा हयनि एटीके मोहनबागान दले, जुआन फेरान्दोर परामर्शेई सेटा होयेछे। तो देखो, बर्तमाने पोगबा प्रथम ম্যাচটা মানে মোহামেডানের সাথে খুব একটা ইমপ্রেসিভ লাগেনি, তিন চার দিনের প্র্যাকটিস করছেন, মানে এক সপ্তাহের মধ্যে প্র্যাকটিস করে ম্যাচে নেমেছেন, সেক্ষেত্রে যেমন লাগার কথা সেরকমই লেগেছে, এই নিয়ে কিন্তু নতুন কিছু বলার নেই। তবে বর্তমানে কিন্তু এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো সিচুয়েশন প্র্যাকটিসে বেশি জোর দিচ্ছেন, তো প্লেয়ারদেরকে অনুশীলন করাচ্ছেন, কঠোরভাবেই পরিশ্রম করাচ্ছেন সমস্ত প্লেয়ারদের। এবার মানে সবথেকে যেটা বড় ব্যাপার, যে গতকাল যে অনুশীলন চলছিল যখন, তখন সেই অনুশীলনে কিন্তু পোগবা একটা অ্যাসিস্ট অবধি করেছেন। মানে পোগবার স্পিডের ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কত স্পিডে তিনি দৌড়চ্ছেন এবং সেখান থেকে গিয়ে তিনি অ্যাসিস্ট করেন এবং অ্যাসিস্ট করেছেন একটা, এবং একটা গোল অবধি করেছেন যেটা প্রীতম কোটাল এসে অ্যাসিস্ট করেন, সেখান থেকে হেডে একটা গোল করেছেন। তো পোগবাকে এই কারণেই নেওয়া, কারণ গত বছর বা তারও আগে তোমরা দেখে থাকবে এটিকে মোহনবাগানের ডিফেন্ডাররা সেভাবে কিন্তু হেডিংয়ে অত এক্সপার্ট ছিল না, সেই কারণে কিন্তু এবারে পোগবাকে দলে অন্তর্ভুক্ত করানো হয়েছে, যাতে পারে মানে ডিফেন্ডারও এসে গোলটা করতে পারে। এই কারণেই দুজন দীর্ঘকায় গোলকিপারকে সই করানো হয়েছে, পোগবা এবং হ্যামিল। তো তোমাদেরকে আমি ভিডিওটায় একটা ছোট্ট ইনফরমেশান দিলাম, কেমন গোল করলেন পোগবা তোমাদেরকে দেখিয়েও দিলাম। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।